আমরা এই মুহূর্তে চিটাগাং পোর্টে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই চিটাগাং আসেন, কিন্তু এই পোর্টে হয়তোবা অনেকেরই আসা হয় না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্টেইনারগুলো রাখা হয়েছে, বিশাল এলাকা জুড়ে শুধু কন্টেইনার আর কন্টেইনার, আনলোড কন্টেইনারগুলো রাখা হয়েছে। এই জায়গাটা আসলেও আশা করি আপনাদের দেখতে খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চিটাগাং আসলে সময় করে একবার এই জায়গাগুলোতে আসতেই পারেন। এখন আমরা রয়েছি বাঁশবাড়িয়া সিবিচে। বাঁশবাড়িয়া সিবিচে ঢেউয়ের মাঝখানে, ঢেউয়ের মধ্যে এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকেই দাঁড়িয়ে ছবি তোলেন, ঢেউয়ের মাঝখানে এই জায়গাটায় দাঁড়িয়ে। এবং ঢেউগুলো আসলে একটা অন্যরকম অনুভূতি হয়, আপনারা দেখতে পাচ্ছি খুবই চমৎকার জায়গাটা। চিটাগাং বেড়াতে আসলে এই জায়গাগুলো আপনি অনায়াসেই ইচ্ছা করলেই ঘুরে দেখতে পারেন। একদিকে ঢেউ আর আরেকদিকে সমুদ্রের বাতাস তো রয়েছেই, খুবই মনোরম পরিবেশ এবং আপনার ভালো লাগতে বাধ্য, এত সুন্দর। এরপরে আমরা পতেঙ্গা সি বিচে চলে যাব কিছুক্ষণ পরেই। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পতেঙ্গা সি বিচে রয়েছি। আজকের ওয়েদারটা অনেকটাই মেঘলা এবং সমুদ্র উত্তাল রয়েছে, অনেক বাতাস রয়েছে এবং যে কেউ আসলেই এমন বাতাস আর সমুদ্রের ঢেউয়ের গর্জনে আপনি একটা অন্যরকম ফিল অনুভূতি করবেন, আপনার কাছে একটা অন্যরকম ফিল আসবে। খুবই সুন্দর ওয়েদারটা, চমৎকার একটি পরিবেশ। আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে যে কোনো সময়ে আপনি চিটাগাং এসে এই স্পটগুলো আপনি অনায়াসে নির্ঝঞ্ঝাটে আপনি ঘুরে যেতে পারেন এবং তা খুবই নামমাত্র মূল্যে। দেখুন, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে ঢেউগুলো, বাতাস বেশি থাকাতে ঢেউয়ের জোরও কিন্তু আজকে খুব বেশি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে ব্লক দিয়ে ঢেউয়ের জন্য বাঁধ তৈরি করে দেওয়া হয়েছে যাতে পারগুলো না ভেঙে যায়। এখানে আপনি বেশ কিছুক্ষণ যদি থাকেন তারপরও আপনার বিরক্তি হবে না। তো বন্ধুরা, চিটাগাং আসলে আপনারা এমন আরও অনেক প্লেস রয়েছে চিটাগাং। আমি আজকে মাত্র তিনটি স্পট আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তিনটি স্পটই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।